হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি থেকে গুণনীয়ক বা ফ্যাক্টর সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় থাকে বিশেষ করে তোমাদের পিএসসি ক্লাসি পরীক্ষায় থাকে এসআই বলো বা এসএসসি এবং বিশেষ করে রেল এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টর বা গুণনিয়োগ সংক্রান্ত অনেক প্রশ্নই কিন্তু সেট করে তো আজকে আমরা পার্টিকুলার একটা আমি তোমাদেরকে নাম্বার নিয়ে এই গুণনীয়ক বা ফ্যাক্টর সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন সাধারণভাবে পরীক্ষায় সেট হয় সে সমস্ত অঙ্কই আজকে তোমাদেরকে আমি করিয়ে দেব তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই তাহলে সেক্ষেত্রে প্রথম দেখো যে অঙ্কটা দিয়েছে সেটা কি দিয়েছে যে ছত্রিশের কতগুলি গুণনীয়ক আছে তো গুণনিয়োগ বলতে আমরা কি বলি না যেটাকে আমরা বলে কি না ফ্যাক্টর ঠিক আছে তো ফ্যাক্টর একটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে গি না গুণিতক তো গুণিতক তো মাল্টিপল তো ফ্যাক্টর আমরা কাকে বলি না ফ্যাক্টর হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেগুলো দিয়ে সরাসরি ভাগ চলে যাবে তার মানে কোন কোন সংখ্যা দিয়ে ছত্রিশকে ভাগ যায় তো সেক্ষেত্রে তুমি এক দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে দুই দিয়ে যাবে তিন দিয়ে দেবে চার দিয়ে যাবে তো এখন এই ধরনের কি তোমরা গুনতে শুরু করে দেবে আর যদি ছত্রিশের পরিবর্তে যদি বড়ো সংখ্যা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি এইভাবে গুনতে শুরু করবে সম্ভব নয় তো সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করবো সেটা হচ্ছে কি যে ছত্রিশ যেটা আছে ছত্রিশকে আমরা ভেঙে ফেলবো ভেঙে ফেলবো কত না এখানে ছত্রিশ কত হবে না নাইন ইন্টু ফোর নচারে ছত্রিশ এবং এই নচারে ছত্রিশ নয় যেটা আছে নয় হচ্ছে কি না তিনের স্কোয়ার আর চার হচ্ছে কত না দুইয়ের স্কোয়ার ঠিক আছে তো ফ্যাক্টরে যে দিলাম এভাবেই করবো তো ক্ষেত্রে যে উত্তরটা হবে নাম্বার অফ ফ্যাক্টর বা কতগুলি গুণনীয়ক আছে তো ক্ষেত্রে কী হবে কিছুই নেই যে ফ্যাক্টরগুলো আছে তার সঙ্গে সে আমরা কত করব না এক আমরা যোগ করে দেবো তাহলে এক্ষেত্রে কত হচ্ছে তিনের যে পাওয়ার ছিল সেটা দুই তার সঙ্গে এক করলে কত হবে এটা তিন হবে আর এখানে দুইয়ের পার ছিল দুই তার সঙ্গে এক যোগ করলাম তো কত হয়ে যাবে তিন গুণিতক তিন তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না নয় হয়ে যাবে তার মানে ছত্রিশের কতগুলি গুণনীয় বা ফ্যাক্টর আছে না সেটা হচ্ছে কত নয় তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে কোনো একটা সংখ্যার যদি গুণনীয় বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু করে ফেলবো তো আমরা যেটা প্রথম যে উদাহরণ নিয়েছিলাম দেখা সেটা ছত্রিশ তো চলো ছত্রিশের পরিবর্তে আমি আরেকটা সংখ্যা দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য তো সেটার ক্ষেত্রে কি হবে ঠিক একই রকমভাবে আমি যেভাবে করলাম ঠিক সেভাবেই করব। ধরো ছত্রিশের পরিবর্তে আমাকে কত দিয়েছে না বাহাত্তর দিয়েছে যদি বাহাত্তর দেয় তাহলে বাহাত্তরের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব না এর যে ফ্যাক্টর যে কোনো ফ্যাক্টার নেব কত হবে না আট নয় বাহাত্তর তাই না একটা হচ্ছে কত আট এবং আরেকটা হচ্ছে কত নয় আট নয় বাহাত্তর এবং আট নয় বাহাত্তর এটাকে আমরা এইভাবে নিয়ে আসবো আট হচ্ছে কি না আট হচ্ছে দুইয়ের কিউ তাই না দুইয়ের কিউ বলে দুই দিয়ে চার দুই আট দুইয়ের কিউ আর নয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না তিনের স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজেই নাম্বার অফ ফ্যাক্টর বাহাত্তরের ক্ষেত্রে আমরা বের করে ফেলতে পারবো সেটা হচ্ছে কত না যে পাওয়ারগুলো থাকবে সেগুলোর সঙ্গে আমরা সে এক যোগ করে দেবো তাহলে এখানে দুইয়ের পার কত আছে তিন তার সঙ্গে আমরা সে এক যোগ করব এখানেও তিনের পার দুই আছে তার সঙ্গে আমরা এক যোগ করবো এবং পাওয়ারটাকে সে আমরা গুণ করে ফেলবো তাহলে তিন আর এক কত হবে চার গুণিতক এখানে দুই আর এক কত হবে তিন তাহলে ক্ষেত্রে আমাদের উত্তর কত যাবে না চার তিনে বারো হচ্ছে বা বারোটি গুণনীয় গেছে কার না বাহাত্তরের আছে তো সুতরাং এইভাবে যখন কোনো সংখ্যা থাকবে বা যে সংখ্যাগুলো দেবে যদি বড়ো সংখ্যাও দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক এইভাবে ঠিক একই পদ্ধতিতে আমরা কিন্তু গুণনিয়োগগুলো বের করে নেব তো এবারে প্রশ্ন দেখো কী বলছে যে বাহাত্তরে কতগুলি গুণনীয়ক তিন দ্বারা বিভাজ্য এইভাবে আলাদা করে প্রশ্ন করতেই পারে তিন দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না যখনই এই ধরনের পার্টিকুলার একটা সংখ্যা দিয়ে বিভাজ্যর কথা বলবে তিন দিয়ে যেহেতু বিভাজ্য তাহলে এর যে ফ্যাক্টর হবে সেখানে তিনটাকে আমরা আলাদা করে নিয়ে নেব তো আলাদা করে নিলে তাহলে সেক্ষেত্রে কথা হবে না যেটা বাহাত্তর তিন যদি আমরা আলাদা করে নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না চব্বিশ হবে তার কারণ কী না চব্বিশ তিনে বাহাত্তর তাই তো তো যেহেতু তিন দ্বারা বিভাজ্য বলেছে যখনই এই ধরনের কোনো বলবে যে তিন দ্বারা বিভাজ্য তখন কী হবে না তিনটাকে আমরা অফ করে দেবো যদি বলে ছয় দ্বারা বিভাজ্য তাহলে ছয়টাকে আলাদা করে নেবো এবং ছয়টাকে বাদ দিয়ে দেবো তাহলে তিনটাকে বাদ দেওয়ার পরে যেটা চব্বিশ থাকবে সেটাকে আমরা ফ্যাক্টর করব সেটা হচ্ছে কত না আট তিনে চব্বিশ তাই না তো আট তিনে চব্বিশ মানে আট হচ্ছে কত না দুইয়ের কিউব আর এখানে তিন শুধু থাকলে তো এক পাওয়ার কত হয়ে যাবে না এক হয়ে যাবে তো সেক্ষেত্রে নাম্বার অফ ফ্যাক্টর বা গুণনীয়কের সংখ্যা কতগুলো হবে না যে পাওয়ার আছে তার সঙ্গে আমরা এক যোগ করে ফেলবো তাহলে তিনের সঙ্গে এক যোগ করলাম সেটা হচ্ছে কত চার আর এখানে এক আর এক দুই কত হয়ে যাচ্ছে দুই তাহলে টোটাল যেটা আছে যে গুণনীয়কের সংখ্যা কত হবে না চার দিয়ে আটটা গুণনীয়গ হবে যেটা তিন দ্বারা বিভাজ্য হবে এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি কি আটটা গুণনীয়ক যেটা তিন দ্বারা বিভাজ্য তো তোমাদের সুবিধের জন্য আমি এখানে বাহাত্তরে যে কতগুলো গুণনিয়োগ আছে সেটা আমরা আজকে বের করেছি এবং প্রথম যে অঙ্কটা এই বাহাত্তরের ক্ষেত্রে যেটা করেছিলাম যে কতগুলো তার গুণনিয়োগ আছে আমরা বের করেছিলাম বারোটা তো দেখে নিই আমরা কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা তো এখানে বললাম তিন দ্বারা বিভাজ্য এই ধরনের কতগুলো বেরিয়েছে না আটটা বেরিয়েছে তা দেখে নিই আমরা সত্যি আটটা কিনা তো তিন দিয়ে বিভাজ্য কোনটা হবে এখানে একটা তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে বুঝতেই পারছো যখন এই ধরনের কোনো সংখ্যা থাকবে যে বাহাত্তরে কতগুলো গুণনীয় বা যে কোনো সংখ্যার ক্ষেত্রে তিন দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য বারো দ্বারা বিভাজ্য তো যে সংখ্যাটা বলবে সেটাকে আমরা আলাদা করে নেব তো এবং বাকি যে নাম্বারটা থাকবে তারই আমরা ফ্যাক্টর বের করব এবং যেটা বলছে সেটা যদি আমরা বাদ দিয়ে দেবো তো এক্ষেত্রে তিন চব্বিশ বাহাত্তর তিনটাকে বাদ দিলাম চব্বিশকে আট তিনের চব্বিশ তো দুইয়ের পাওয়ার তিন তিনের পাওয়ার এক পাওয়ারের সাপ এক যোগ করলাম চার আট দুইয়ে আট তো এক্ষেত্রে তিন দ্বারা বিভাজ্য এই ধরনের কতগুলো গুণনীয়ক আছে না আটটা গুণনীয়ক আছে একই ধরুন প্রশ্ন নিয়েছি আমি এখানে কি দিচ্ছে যে বাহাত্তরে কতগুলি গুণনীয়ক চার দ্বারা বিভাজ্য তো আমরা শিখে গেছি চার দ্বারা বিভাজ্য মানে কি না চার যেটা আছে সেটাকে আমরা আলাদা করে রাখবো তাহলে চার থাকলে আর কি থাকবে না আঠারো হবে আঠারো চারে বাহাত্তর তো যেহেতু চার দ্বারা বিভাজ্য আমরা বলেছি যেটা দিয়ে বিভাজ্য সেটাকে আমরা কী করবো না সেটাকে আমরা বাদ দিয়ে দেবো বাকি যেটা থাকবে সেটার মধ্যে আমরা কতগুলো গুণনীয় কাছে দেখে নেবো তো আঠারো মানে কত সেক্ষেত্রে কত হবে না ন দুই আঠারো তো নয় হতে কত না তিনের স্কোয়ার হবে আর দুই শুধু যেহেতু আছে তাহলে এর পাওয়ার হচ্ছে কত না এক তাহলে এক্ষেত্রে কতগুলো গুণনিয়োগ আছে না সরাসরি আমরা যে পাওয়ার আছে তার সঙ্গে আমরা এক যোগ করে দেবো তাহলে এক্ষেত্রে দুইয়ের সঙ্গে এক যোগ করলাম সেটা কত হচ্ছে তিন আর এখানে একের সঙ্গে এক যোগ করলাম তো কত হয়ে যাচ্ছে দুই তাহলে এই ধরনের কতগুলো গুণনিয়োগ আছে না তিন দুয়ে ছটা গুণনীয়গ আছে যেটা কী হবে না চার দ্বারা বিভাজ্য তো আমরা দেখে নিয়ে এখানে আবার লিখে রেখেছি যে সত্যি কি ছখানা হচ্ছে কি না চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য মানে চারের গুণিত কী হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সুতরাং আমরা শিখে গেলাম যখন এইভাবে কোন একটা সংখ্যার কোনো গুণনিয়োগ দেবে আমরা সরাসরি সেটাকে আমরা আলাদা করে রাখবো এবং সেটাকে বাদ দেবো বাকি যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা তার ফ্যাক্টারে বা গুণনীয়কে ভাগ করব এবং তার যে পাওয়ার বেরোবে তার সঙ্গে এক যোগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদেরই কিন্তু উত্তর হয়ে যাবে এবারে দেখো একই টাইপের প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে হয়তো এইভাবে দিয়ে দেয় সেটা হচ্ছে কত না বাহাত্তরে জোর গুণনীয় সংখ্যা নির্ণয় করো তো জোর গুণনীয়ক বলতে কি না জোর সংখ্যা আমরা সেটাকেই বলবো যেটা দুই দিয়ে ভাগ যাবে তাহলে এক্ষেত্রে আমরা কী হবে না দুইটাকে তাহলে আলাদা করে আমরা রেখে দেবো দুইটা হচ্ছে কত না দুই তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে না ছত্রিশ ছত্রিশ দিয়ে বাহাত্তর ঠিক আছে যেহেতু আমাদের জোর বলেছে তাহলে দুইটাকে আমরা অফ করে দেবো শুধুমাত্র যেটা ছত্রিশ আছে সেটাকে আমরা নেব তাহলে এক্ষেত্রে কত হবে না নচারে ছত্রিশ তো নচারে ছত্রিশ যদি হয় নয় মানে কত না নয় হচ্ছে কত তিনের স্কোয়ার গুণিতক চার মানে কত না দুই স্কোয়ার তো এক্ষেত্রে তাহলে কতগুলো জোড় গুণনীয় সংখ্যা হবে এক্ষেত্রে আমরা করে ফেলতে পারবো যে পাওয়ার আছে পাওয়ারের সঙ্গে এক করে আমরা যোগ করে দেবো তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দুই আর এক তিন এবং এক্ষেত্রেও কত হচ্ছে দুই আর এক তিন তাহলে টোটাল এখানে গুণনীয় সংখ্যা কত হয়ে যাচ্ছে না নটা হচ্ছে যেগুলো হচ্ছে কি না বাহাত্তরের জোড় গুণনীয় তো আমরা দেখে নিই সত্যিকারে নকাটা জোর গুণনীয় হচ্ছে কিনা তো এখানে আমাদের দেওয়াই আছে তাহলে সেক্ষেত্রে কতগুলো আছে জোর মানে কি দুই দিয়ে ভাগ যাবে তো সেক্ষেত্রে কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটাই আমাদের উত্তর বেরিয়েছে সুতরাং যখনই এই ধরনের কোনো সংখ্যা দেবে যে জোর গুণনীয়কের সংখ্যা যে কোনো সংখ্যার ক্ষেত্রে বাহাত্তরের পরিবর্তে যদি আরো বড়ো দেয় একশো চুয়াল্লিশ দিক দুশো চল্লিশ দিক তিনশো ষাট দিক আটশো দিক যেটাই দিক না কেন তো সেক্ষেত্রে আমরা জোর বললে দুইটাকে আমরা আলাদা করে বাদ দিয়ে দেবো বাকি যেটা থাকবে তার ফ্যাক্টর বের করব এবং ফ্যাক্টরে যে পাওয়ার তার সঙ্গে এক করে যোগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসবে এর প্রশ্ন দেখো কি বলছে এখানে যে বাহাত্তরের বিজোট গ্রহণকের সংখ্যা নির্ণয় করো তো সেক্ষেত্রে আমরা কি করব না বাহাত্তর যেটা আছে সেটা হচ্ছে কত না আট নয় বাহাত্তর আমরা যেটা আগেই করেছিলাম তো আট নয় বাহাত্তর মানে আট হচ্ছে কত না দুইয়ের কিউব গুণিত কত না তিনের স্কোয়ার তো যেহেতু বলেছে যে বিজোড়ের কথা বলেছে তাহলে জোড়গুলোকে আমরা বাদ দিয়ে দিই শুধুমাত্র যেটা থাকবে তার পাওয়ারের সঙ্গে আমরা এক যোগ করে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না তিন আমাদের উত্তর হয়ে যাবে তার মানে তিনটি এমন গুণনিয়োগ আছে বাহাত্তরের বিজোড় গুণনীয় ঠিক আছে তো আমরা দেখে নিই এখানে তোমার বাহাত্তরের গুণনিয়োগ আমরা বের করে রেখেছি তো সেক্ষেত্রে তিনটে আছে কি না দেখি যেগুলো বিজোড় বিজোড় বলতে কোনটা না এই একটা তিন ঠিক আছে তারপরে হচ্ছে কোথায় না এই হচ্ছে এক দুই আর তিন আর দেখো সবে কিন্তু জোর আছে ঠিক আছে কোনটা কোনটা হবে না এক হবে আর কোথায় তিন হবে এবং নয় হবে তো এই তিনটে বাদ দিয়ে আর সব কিন্তু জোর সুতরাং বিজোর যে গুণনীয় সংখ্যা সেটা হচ্ছে কত বাহাত্তরের মাত্র তিনটি তো দেখো অনেক সময় এই ধরনের অঙ্ক দিয়ে দেয় সেটা হচ্ছে কত না দুইয়ের পাওয়ার আট গুণিতক তিনের পাওয়ার ছয় গুণিতক পাঁচের পাওয়ার দুই গুণিতক দশের পাওয়ার চার এর কতগুলো গুণনীয়ক চোদ্দোশো চল্লিশ দ্বারা ভাগ যাবে তো আমরা এর আগেও করেছি যে দুই দ্বারা ভাগ যাবে তিন দ্বারা ভাগ যাবে তো এইভাবে সংখ্যা দিয়ে পার্টিকুলার সংখ্যা না দিয়ে যেগুলো আছে ছোট ছোট সংখ্যা তার পাওয়ার দিয়ে দিল এবং একটা বড় সংখ্যা বলল যে চোদ্দোশো চল্লিশ দ্বারা ভাগ যাবে তো প্রথমে এই ধরনের যখন অঙ্ক থাকবে সেক্ষেত্রে কি করব না চোদ্দোশো চল্লিশ যেটা আছে সেটাকে আমরা ফ্যাক্টারে কতগুলো ফ্যাক্টর আছে বা কতগুলো গুণনিয়োগ আছে সেটা আমরা করবো তো চোদ্দোশো চল্লিশ মানে একশো চুয়াল্লিশ হচ্ছে কত না বারো স্কোয়ার আর এখানে কত হবে না দশ হবে তাহলে বারো স্কোয়ার মানে এক্ষেত্রে কত হবে না চার গুণিতক তিন তাই না চার তিনে বারো আর এক্ষেত্রে দশ মানে কত না পাঁচ দুয়ে দশ তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখো যে চারের পাওয়ার দুই হবে আর এক্ষেত্রে তিনের পাওয়ার দুই হবে গুণিতক পাঁচ গুণিতক দুই তো এই যে চার আছে সেটাকে আমরা কত হবে না দুইয়ের পাওয়ার দুই গুণিতক দুইয়ের পাওয়ার দুই তাই চার হচ্ছে কত দুই দিয়ে চার আর এক্ষেত্রে কত হচ্ছে না তিনের পাওয়ার দুই গুণিতক পাঁচের পাওয়ার এক কিছু নেই মানে আর এখানে দুইয়ের পাওয়ার হচ্ছে কত না এক তাহলে এক্ষেত্রে টোটাল দুই কত হচ্ছে দেখো এক্ষেত্রে দুই দুই চার আর এক পাঁচ তো টোটাল দুইয়ের পাওয়ার হচ্ছে কত পাঁচ আর এখানে তিনের পাওয়ার কত আছে দুই আর আর একটা কী আছে না পাঁচের পাওয়ার এক তাহলে এক্ষেত্রে একটা জিনিস আমরা পেয়ে গেলাম যে চোদ্দোশো যেটা ছিল তার যে আমরা ফ্যাক্টর সেটা বের করে ফেললাম কত দুইয়ের পাওয়ার পাঁচ তিনের পাওয়ার দুই এবং পাঁচের পাওয়ার এক এবার আমরা এই সংখ্যার ক্ষেত্রে চলে আসি সেটা হচ্ছে কত দুইয়ের পাওয়ার আট তিনের পাওয়ার ছয় পাঁচের পাওয়ার দুই কিন্তু দশের পাওয়ার চার তো সেখানে কী আছে সবগুলো হচ্ছে মৌরির সংখ্যা আছে দুই তিন পাঁচ কিন্তু দশ কিন্তু মৌলিক সংখ্যা নয় এটাকে ভাঙতে হবে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা সলভ করে নিই কত দুইয়ের পাওয়ার আট গুণিতক তিনের পাওয়ার ছয় গুণিতক পাঁচের পাওয়ার দুই আর এখানে দশটাকে আমরা কী করবো না পাঁচের পাওয়ার চার আর দুইয়ের পাওয়ার চার তাই না তাহলে কার দশ হচ্ছে কত পাঁচ দিয়ে দশ তো ও পার চার হবে আর ও পার চার হবে তো এবার আমরা পেয়ে গেছি টোটাল আমরা দেখে নিই কতগুলো এখানে দুই আছে দুইয়ের পাওয়ার এখানে দুই আছে আর এখানে চার আছে তো দুইয়ের পার টোটাল কত হচ্ছে না বারো এরপরে আসছি তিন তিনের পার শুধু ছয়ই আছে এরপর হচ্ছে কত না পাঁচ পাঁচের পার কত না চার আর দুই কত হচ্ছে ছয় তো এবার আমরা দেখে নেব যেমন আমরা এর আগের অঙ্কের ক্ষেত্রে দিয়েছিলাম যে দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তো দুই দ্বারা বিভাজ্য হলে আমরা কি করতাম না দুইটাকে আমরা বাদ দিতাম যে ফ্যাক্টর আছে তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা কি করব না চোদ্দোশো চল্লিশে যে ফ্যাক্টর আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে কি হবে না এখানে যে ফ্যাক্টরগুলো বেরিয়েছে সেখান থেকে আমরা চোদ্দোশো চল্লিশে যে ফ্যাক্টারগুলো বেরিয়েছে দুইয়ের পাওয়ার পাঁচ তিনের পাওয়ার দুই এবং পাঁচের পাওয়ার এক এগুলো আমরা বাদ দিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে কত থাকবে দেখো না দুইয়ের পাওয়ার এখানে হচ্ছে কত বারো তো বারো থেকে আমরা পাঁচ বিয়ে করে দেবো তাহলে সেক্ষেত্রে কত থাকবে না সাত থাকবে এরপরে তিনের পাওয়ার দেখো এখানে ছয় আছে তো ছয় থেকে কত বাদ দেবো আমরা দুই বাদ দেবো তাহলে ছয় থেকে দুই গেলে কত হবে না তিনের পাওয়ার চার হবে আর পাঁচের পাওয়ার এখানে কত আছে ছয় আছে তো ছয় থেকে আমরা এখানে পাঁচের পাওয়ার এক আছে তাহলে ছয় থেকে এক বাদ দিয়ে দেবো তো পাঁচের পাওয়ার আমাদের কত থাকবে এখানে না পাঁচ থাকবে তাহলে আমাদের অঙ্ক এবার হয়ে গেলো তাহলে সেক্ষেত্রে কতগুলো গুণনীয়ক হবে না জাস্ট পাওয়ার যেটা আছে সেটার সঙ্গে আমরা সব এক করে আমরা যোগ করে দেবো তাহলে কত হবে সাত এক আট আর এখানে চার এক পাঁচ আর এক্ষেত্রে কত হবে না পাঁচ আর এক ছয় তো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে দেখো না আট পাঁচে চল্লিশ আর এখানে ছয় চল্লিশকে ছয় দিয়ে করলে কত হবে না ছ চারে চব্বিশ তো সেক্ষেত্রে টোটাল গুণনীয়কের সংখ্যা কত হয়ে যাবে না দুশো চল্লিশ হয়ে যাবে তাহলে যখন এই ধরনের সংখ্যা থাকবে পার্টিকুলার কোনো একটা সংখ্যা যদি না দিয়ে কোনো একটা বড়ো সংখ্যা দিল বা এই ধরনের কোনো ফ্যাক্টর হিসাবে করে যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সরাসরি দেখব যে এর কতগুলো গুণনীয়ক যেটা দিয়ে ভাগ যাবে শুধু এটুকু খেয়াল লাগবে যে চোদ্দোশো চল্লিশ দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে ভাগ যাবে তো যেটা থাকবে সেটাকে আমরা সরাসরি এর ফ্যাক্টর থেকে বাদ দিয়ে দেবো তাহলে এর ফ্যাক্টর আমরা বের করেছিলাম সেটা হচ্ছে কত না এগুলো তাহলে এখান থেকে আমরা সরাসরি চোদ্দোশো চল্লিশে যে ফ্যাক্টর সেগুলোকে আমরা মাইনাস করার পরে যে সংখ্যাগুলো থাকলো তার পাওয়ারের সঙ্গে এক যোগ করলাম তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেলো না দুশো চল্লিশ এবারে প্রশ্নে কী আছে দেখো এবারে বলছে যে বাহাত্তরের গুণনীয়কের যোগফল কত মানে সাম আর কি যোগফল কত যতগুলো গুণনীয়ক হবে তার যোগফল কত তো এটা হচ্ছে কি যে যোগফল কত বলে আমরা তো জানি যে বাহাত্তরে কতগুলো আছে না এভাবে এক থেকে আরম্ভ করে বাহাত্তর অবধি যেখানে আমরা করেছি বারোখানা গুণনিয়োগ বেরিয়েছে তাহলে কি আমরা এগুলোকে সব যোগ করে ফেলবো যে বাহাত্তর প্লাস ছত্রিশ প্লাস চব্বিশ প্লাস আঠারো প্লাস বারো প্লাস নয় এভাবে যোগ করব। না সেক্ষেত্রে কিন্তু যোগ করলে উত্তর হয়তো ঠিক মিলে যাবে ঠিকই উত্তর ঠিক হবে কিন্তু সময় আমাদের অনেক চলে যাবে শুধু এই নয় যে বাহাত্তরের পরিবর্তে যদি কোনো বড়ো সংখ্যা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তো আরও সময় চলে যাবে সুতরাং এভাবে করা আমাদের সম্ভব নয় তো আমরা কিভাবে করব। না এখানে দেখো আমরা যেভাবে করেছিলাম যে বাহাত্তরের ক্ষেত্রে যে ফ্যাক্টর আমরা করেছিলাম বা গুণনীয় সেটা হচ্ছে কত না আট নয় বাহাত্তর এবং আট এটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম না এটার ক্ষেত্রে করেছিলাম আট মানে কত না দুয়ের কিউব এবং নয় হচ্ছে কত না তিনের স্কোয়ার ঠিক আছে তো এইভাবে আমরা তোমাদেরকে একটা পদ্ধতি দেখা দেখাও সেটা হচ্ছে কত না দুইয়ের যে কিউব এটার ক্ষেত্রে কত করব। না দুইয়ের ক্ষেত্রে আমরা পাওয়ার তিন অবধি নিয়ে যাব দুইয়ের পাওয়ার শূন্য প্লাস দুইয়ের পাওয়ার এক প্লাস দুইয়ের পাওয়ার দুই প্লাস দুইয়ের পাওয়ার তিন তো যত অবধি থাকবে ঠিক সেই অবধি নেবো ঠিক আছে গুণিতক এই তিনের ক্ষেত্রেও ঠিক একই নেব তিনের পাওয়ার কত দুই আছে তাহলে তিনের পাওয়ার শূন্য প্লাস তিনের পাওয়ার এক প্লাস তিনের পাওয়ার দুই তো দুই থাকলে আমরা সেক্ষেত্রে কত না ঠিক দুই অবধি আমরা নিয়ে যাবো এখানে দুইয়ের পাওয়ার তিন তো তিন অবধি নিয়ে এসছি শূন্য এক দুই তিন আর তিনের পাওয়ার যেহেতু এক্ষেত্রে কত আছে দুই আছে তাহলে দুই অবধি শূন্য এক দুই তো এটা হচ্ছে এপিজিপির ফর্মুলা আছে তো সেভাবে না গিয়ে তোমরা সরাসরি এইভাবেও তোমরা যেতে পারো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে দেখো এক্ষেত্রে দুয়ের পার শূন্য মানে কত এক প্লাস দুই প্লাস চার প্লাস আট ঠিক আছে আর এখানে কত হয়ে যাচ্ছে দেখো তিনের পর যদি শূন্য হয় তাহলে এক প্লাস তিন প্লাস এক্ষেত্রে কত হবে নয় আমরা এটাকে করে ফেলবো কত হচ্ছে আট চার বারো বারো দিয়ে চোদ্দো চোদ্দো আর এক পনেরো গুণিতক এখানে ন তিন বারো বারো আর এক তেরো তো পনেরোকে যদি আমরা তেরো দিয়ে গুণ করি তো এই গুণের ক্ষেত্রে একটা নিয়ম আছে সেটা হচ্ছে কি যে তেরো এবং পনেরো এর মাঝখানের সংখ্যা কত চোদ্দো তো চোদ্দোর যে স্কোয়ার সেখান থেকে এক বিয়ে করলে হয়ে যাবে তো চোদ্দো স্কোয়ার কত না একশো ছিয়ানব্বই তাহলে একশো ছিয়ানব্বই মাইনাস এক তো এক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না একশো পঁচানব্বই হয়ে যাবে আমাদের উত্তর তার মানে বাহাত্তরের যে গুণনীয়গুলো আছে যেটা আমাদের এখানে লেখা আছে এক থেকে এক দুই করে বাহাত্তর যে বারোখানা আছে তার যদি আমরা যোগ করে ফেলি তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না একশো পঁচানব্বই যাবে সুতরাং আমরা ওইভাবে তো যোগ করতে যাব না সরাসরি আমরা এই ফর্মে যাব এবং বাহাত্তরের পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা দেয় তাহলে সেক্ষেত্রেও আমরা একই ধরনের একই টাইপে বা একই নিয়মে আমরা করব তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যাবে এবারে প্রশ্নে দেখো বাহাত্তরের কী চেয়েছে বাহাত্তরের গুণনীয়কগুলির গুণফল তো এগুলো আগে ছিল কত যোগফল ছিল এবারে দিয়েছে গুণফল তো গুণফলও যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো না বাহাত্তর যেটা আছে সেটা ক্ষেত্রে আমরা কি হবে না প্রথমে আমরা এর যে কতগুলো গুণনীয় আছে সেটা আমরা প্রথমে বের করবো যেটা একদম শুরুতে আমরা করেছিলাম তো সেটা কীভাবে করেছিলাম না আট নয় বাহাত্তর আট মানে কত না দুয়ের কিউব গুণিতক তিনের কত হবে না স্কোয়ার এবং এদের সঙ্গে আমরা পাওয়ার এক করে আমরা যোগ করে দিয়েছিলাম তো সেক্ষেত্রে কত হয়েছিল না চার আর এখানে কত হবে তিন তো সেক্ষেত্রে টোটাল যে গুণনিয়োগ সেটা কত হয়েছিল না বারো হয়েছিল তো যখন এই ধরনের দেবে যে যোগফল যখন দেবে তখন আমরা এটাকে আমরা এইভাবে বের করে নেব যে কতগুলো গুণনিয়োগ আছে এরপরে আমাদের অঙ্ক হয়ে গেছে সেটা হচ্ছে কত না যে বাহাত্তর হবে বাহাত্তরে কতগুলো গুণফল গুণনীয়গুলির গুণফল তো সেক্ষেত্রে কি হবে না যতগুলো গুণনিয়োগ হবে তাকে আমরা সেফ কি করব না দুই দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে বাহাত্তরের পাওয়ার হচ্ছে কত না বারো বাই দুই তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না বাহাত্তরে পাওয়ার কত না ছয় এইভাবে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে তাহলে দেখো এইভাবে যখন কোনো গুণফল বের করতে দেবে তাহলে সেক্ষেত্রে কী হবে না প্রথমে আমরা এই বাহাত্তরের মধ্যে কতগুলো গুণ গুণনীয় আছে যে গুণনীয়ক যেগুলো আমরা একদম শুরুতে প্রথমে বের করেছিলাম যে কত না এইভাবে আমরা করেছিলাম বারোটা ছিল তো এই ক্ষেত্রে যখন গুণফল বের করতে দেবে সেক্ষেত্রে কী হবে না যে সংখ্যা দেবে তার যতগুলো গুণনীয়গ আছে সেটাকে আমরা দুই দিয়ে পাওয়ারটাকে ভাগ করে দেবো তাহলে এখানে বারো হয়েছিল তাহলে বাহাত্তরের পাওয়ার বারো তাকে দুই দিয়ে ভাগ করবো তাহলে সেক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না বাহাত্তর এর পাওয়ার হচ্ছে কত ছয় এটাই হচ্ছে এর গুণফল তো এবারে প্রশ্ন দেখো কি বলছে এখানে বাহাত্তরের কতগুলি গুণনিয়োগ পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা বা নাকি কিনি স্কোয়ার নাম্বার হবে আর কি তো এর যতগুলো গুণনিয়োগ আছে তার মধ্যে কতগুলো সংখ্যা স্কোয়ার নাম্বার হবে বা পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে সেক্ষেত্রে কী হবে না এর প্রথমে আমরা গুণনীয়কগুলো বের করে নেব গুণনীয়ক কত না আট নয় বাহাত্তর যেভাবে আমরা করেছিলাম তো আট হচ্ছে কত না দুইয়ের কিউব আর নয় হচ্ছে কত না তিনের স্কোয়ার তো যেহেতু এখানে বলেছে যে কি না পূর্ণবর্গ হতে হবে পূর্ণবর্গ মানে কি তার পাওয়ার কত হতে হবে না দুই হতে হবে তাহলে এক্ষেত্রে আমরা দুইয়ের পাওয়ার যেটা তিন আছে তাহলে সেক্ষেত্রে একটাকে নেব দুইয়ের পাওয়ার দুই আর একটাকে নেব কত না দুইয়ের পাওয়ার এক ঠিক আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কত না তিনের পাওয়ার দুই তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো তার মানে এটা হচ্ছে কত একটা সেট এবং এটা হচ্ছে কত না একটা সেট আর এখানে যদি দুইয়ের পাওয়ার এক আছে তাহলে এটাকে আমরা নেবই না যেহেতু এটা পূর্ণবর্গ হবে না তো পূর্ণবর্গ হতে গেলে কী হবে না স্কোয়ার হতে হবে তার পাওয়ারের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কতগুলো সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে কী হবে যে পাওয়ার আছে তার সঙ্গে আমরা এক যোগ করে ফেলবো তাহলে হয়ে যাবে তাহলে এখানে এক আর এক কত দুই আর এখানে এক আর এক দুই তো এই ধরনের সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কত হয়ে যাবে না চার হয়ে যাবে তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেখানে যদি তোমরা দেখো যে সেক্ষেত্রে চারটে আছে কি না তোমরা দেখবে হ্যাঁ চারটেই আছে তো কত আছে না এক হচ্ছে একটা স্কোয়ার নাম্বার চার হচ্ছে একটা স্কোয়ার নাম্বার নয় হচ্ছে একটা স্কোয়ার নাম্বার আর একটা কত ছত্রিশ হচ্ছে একটা স্কোয়ার নাম্বার তার মানে এক্ষেত্রে চারটেই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কার না বাহাত্তরের তো এবারে যে প্রশ্ন সেটা কী আছে দেখো যে বাহাত্তরে কতগুলি গুণনীয় পূর্ণ ঘন সংখ্যা হবে পূর্ণ ঘন মানে কি কিউব আগেটার ক্ষেত্রে কি ছিল স্কোয়ার ছিল এবং এক্ষেত্রে কি বলছে না কিউব সংখ্যা কতগুলো হবে কতগুলো কিউব হবে তো সেক্ষেত্রে আমরা নিয়ম তো একই রকম আছে যে ফ্যাক্টর আছে সেটা হচ্ছে কত না আট নয় বাহাত্তর এবং আট বলতে কত না দুইয়ের কিউব আর নয় মানে হচ্ছে কত না তিনের স্কোয়ার যেহেতু এক্ষেত্রে বলেছে যে কিউব হতে হবে বা পূর্ণ ঘন হতে হবে তাহলে সেক্ষেত্রে কী হতে হবে না পাওয়ার তিন হতে হবে তো ক্ষেত্রে পাওয়ার তিন মানে দুইয়ের পাওয়ার হচ্ছে তিন এই ধরনের কটা আছে না একটাই সেট আছে আর এখানে যেটা আছে সেটা হচ্ছে কত না তিনের পাওয়ার হচ্ছে দুই সুতরাং যেহেতু আমাদের কিউ বলেছে বা পূর্ণ ঘন বলেছে তাহলে সেক্ষেত্রে যেটা পাওয়ার দুই আছে সেটাকে তো আমরা নেবই না শুধুমাত্র যেটার পাওয়ার তিন আছে সেটাকে আমরা নেবো তাহলে সেক্ষেত্রে সংখ্যা কতগুলো হবে যে পাওয়ার আছে তার সঙ্গে এক যোগ করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে দুই হয়ে যাবে তার মানে বাহাত্তরের যে গুণনিয়োগগুলো আছে তার মধ্যে দুটি এমন গুণনীয়ক আছে যেটা হচ্ছে কি না কিউব আছে তো সেক্ষেত্রে আমরা দেখে নিতে পারি এখানে যে সংখ্যাগুলো আছে সেখানে দুটো মাত্র সংখ্যা আছে যেটা হচ্ছে কিউবে আছে সেটা হচ্ছে কি না এক এক হচ্ছে একের কিউ এবং আর একটা হচ্ছে দুই সেটা হচ্ছে কত না এ আট সেটা হচ্ছে কি না দুইয়ের কিউ এই দুটো মাত্র সংখ্যা আছে যেটা হচ্ছে কিউব ফর্মে আছে সুতরাং এই যে বারোটা যে গুণনীয় ছিল বাহাত্তরে তার মধ্যে সে দুটো সংখ্যা একটা হচ্ছে এক এবং আর একটা হচ্ছে আট এই দুটোই সংখ্যা হচ্ছে কি না পূর্ণ ঘন সংখ্যা বা কিউ ফর্মে সুতরাং আজকে যে অঙ্কগুলো দেখো গুণনিয়োগ সংক্রান্ত অনেকগুলো টাইপের আজকে অঙ্ক দেখালাম এবং পার্টিকুলারলি তোমাদেরকে একটা সংখ্যা বাহাত্তরকে নিয়ে দেখালাম তো এইভাবে যে কোনো একটা সংখ্যাকে নিয়ে তোমরা তোমাদের মতন করতে পারো এবং আজকে যে টাইপেরগুলো করলাম সেগুলো সাধারণভাবে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে তো আজকে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় করতে আর কোনো সময় লাগবে না তো আজকের ক্লাস এই পর্যন্ত ভালো লাগলে তোমরা লাইক করো এবং কমেন্ট করো এবং বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তাহলে এই ধরনের যে ভিডিও তোমরা নিয়মিত পাবে তাহলে এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে